সবাইকে স্বাগতম একটি ভিন্ন ধরনের ভিডিওতে। তো ভিডিওটা আমার ব্যক্তিগত, কারণ যেহেতু আমার এই মানে বাইক ব্যাপারটা খুবই পছন্দ, অনেকেরই হয়তো বা বাইক পছন্দ থাকতে পারে, তো আজকের ভিডিওটা হয়তো বা তাদের জন্য। কারণ এই বাইকটা মানে আমার ক্র্যাশ, এক কথায় বলতে গেলে আমার এটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি আশা করি যাদের এই বাইকটা ভালো লাগে বা যারা এই বাইকটা নিয়ে স্বপ্ন দেখেন, এই বাইকটা বাংলাদেশে আসলে আপনারা নিবেন বা এটাতে চড়তে পারবেন বা চালাবেন, মানে একটা স্বপ্ন থাকে সব মানুষেরই, তাদের জন্য আজকের ভিডিওটি। তো খুবই খুবই সুসংবাদ, সেটা হচ্ছে মানে দারুণ একটি খুশির খবর, বাংলাদেশে এটা লঞ্চ হয়ে গেছে এবং এটার প্রাইজও মানে বলা হচ্ছে। তো এখানে যে প্রাইসটা বলা হচ্ছে দেখেন, আমরা যদি দেখি এই নিউজটা হয়তো আপনারা দেখে গেছেন। তো তারপর আমি মানে খুশি থেকে আমার এই চ্যানেলে আমি এটা দিলাম, কারণ মানে এটা কি বলবো, এটা আর মানে মনের আবেগটা ধরে রাখতে পারলাম না। স্টার্টিং অ্যাট টাকা 3.4 লাখ, মানে 3,40,000 টাকা, ফোর রয়্যাল এনফিল্ড বিং জার্নি ইন বাংলাদেশ, মানে রয়্যাল এনফিল্ডের যে এই মডেলটা, এটা 3,40,000 টাকা দিয়ে সেট করে। ওরা চারটা ক্যাটাগরির বাইক সেখানে দেখাচ্ছে, আমি সেই যেখানে এরা ও মানে এটা স্টার্ট করছে সেখানকার আমি একটা ভিডিও দেখেছি, এখানে অনেক ব্লগাররা ভিডিও দিচ্ছে। তো সেখানে চারটা বাইকের দামই চার রকম রাখা হয়েছে, একটা হচ্ছে যে এটা 3,40,000, এবং এখানে কিছু কিছু ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ সেখানে আমি ব্লগে দেখলাম, আপনার একটা বাইকের এখানে 3,30,000 টাকা নাকি ওখানে প্রাইস ওনারা বলতেছে। এবার বাক মানে এত কম কেন মনে হচ্ছে, 3,30,000 বা 40,000 যেটাই বলেন, এই প্রাইসটা ফিক্সড করার পর এখানে যে আরও মডিফিকেশন আছে, আপনি এই গাড়িটা নিতে গেলে আপনাকে ওনারা আপনি ছবি দেখাতে পারবেন, বলতে পারবেন বা আপনার প্রয়োজনে যেই যা যা লাগবে যেই ধরনের মডিফাই আপনি করতে চান করতে পারবেন, কিন্তু কোম্পানিকে আপনার এক্সট্রা পে করতে হবে। সেক্ষেত্রে আপনার যত ইকুইপমেন্ট বা মডিফাই আপনি করবেন, মানে যন্ত্রাংশ যতই লাগাবেন, সেক্ষেত্রে আপনাকে সেই এক্সট্রা চার্জগুলো দিতে হবে, তখন এই বিলটা বাড়বে। এটা মনে হচ্ছে একটা আকর্ষণ দিছে যে একটা লো প্রাইজে বাংলাদেশি গ্রাহককে যা তারা সার্ভিসটা দিতে পারে, এই জন্য তারা কম প্রাইস থেকে স্টার্ট করেছে। এবার যার যেমন প্রয়োজন সেভাবে তারা এটা মডিফাই করে নেবে, হয়তোবা আর আগামীতে দাম কম বেশি হতে পারে, সেটা পরেরটা পরের ব্যাপার। আর এই মডেলটা বলা হচ্ছে 4,05,000 টাকা, এটা রয়্যাল এনফিল্ড। তো এই মডেলটা এই দাম, এই মডেলটার 4,05,000, আবার এই যে এই মডেল যেটা রয়্যাল এনফিল্ড বুলেট, তো এইটা প্রাইসটা করা হচ্ছে 4,35,000 টাকা। আর এটা যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মেট্রো, তো এটা এটা এখানে কি দিয়েছে। তো যাই হোক, আমি সেই ভিডিওটাতে দেখলাম সেখানে চারটা কোয়ালিটির বাইক ওনারা লঞ্চ করছে, তো এই একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ এই চারটাই, এই চারটাই ওনারা বলছে। চারটার প্রাইস যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে একটা 3,04,000, তারপর 4,05,000, তারপর 4,35,000, তো মাঝখানে একটা প্রাইস আছে আমি দেখছি 4,25,000, না কত যেন সেটা তো দেখতেছি না, না 10,000 মনে হয় খুব সম্ভবত, হ্যাঁ 4,10,000, এটা এখানে প্রাইসটা বলে নাই। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা ভিডিও দিলাম, আপনারা কা মানে কে কে বা বাইকের ক্র্যাশ বা এই বাইক আপনার ক্র্যাশ বা কার ভালো লাগে, কে এটার অপেক্ষায় ছিলেন, কার 350 সিসি বাইক খুব মানে প্রিয় বা এটার সাউন্ডটা খুব ভালো লাগে, আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখবেন, কারণ বাইক লাভার নেই এটা তো হতেই পারে না। অবশ্যই কেউ না কেউ যারা সাবস্ক্রাইবার আছেন তাদের বাইক ভালো লাগে, বাইক একটা স্বপ্ন তাদের, অবশ্যই তারা আশা করবো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।